শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা হবে, তবে প্রয়োজনে হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে আরও দুদিনের পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করে তিনি বলেন, পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়। মইনুল হাসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সবশেষ বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের নানা উস্কানির মুখেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বিএনপি। ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা কর্মসূচির পাল্টা কর্মসূচি থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ প্রথম থেকেই চেষ্টা করছে, তারা উস্কানি দিয়ে, তারা হুমকি দিয়ে, তারা বিভিন্নভাবে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার জন্য আমরা অত্যন্ত সচেতনভাবে সেই সংঘাত এড়িয়ে চলেছি। আওয়ামী লীগ আবার যে পাল্টা কর্মসূচি দিয়েছে ইউনিয়ন পর্যায়ে, আমার কথা হচ্ছে যে এইবার প্রথম আমরা আওয়ামী লীগকে রিয়াক্ট করতে বাধ্য করছি। উই আর অ্যাক্টিং, দে আর রিয়াক্টিং, অর্থাৎ তারা ভীত, সন্ত্রস্ত, আন্দোলন কোন পর্যায়ে যাবে, কিভাবে যাবে, প্রয়োজন বলে দেবে ভবিষ্যতে কী হবে, তাই না? জনগণই বলে দেবে। জনগণ যদি বলে যে না এখন হরতাল চাকা বন্ধ, তখন হরতাল চাকা বন্ধ হবে, জনগণ বলবে। আমরা তো বলছি যে আমরা শান্তিপূর্ণ। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক অবস্থাসহ নানা ইস্যুতে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনীর ডিটেকটিভ ব্রাঞ্চের নাম করে বলা হয়েছে এখানে, ডিটেকটিভ ব্রাঞ্চকে দায়ী করে ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে এই সংগঠনটি। সরকার অবৈধ ক্ষমতা আঁকড়ে রাখার জন্য বেআইনিভাবে পুলিশ বাহিনীকে ব্যবহার করে বিরোধী দলের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে নস্যাৎ করতে চায়। আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন হতে পারে না, আরও কয়েকটা নির্বাচন, এবং এটাকে কীভাবে সাম সর্ট অফ সংবিধানে আনা যায় যে প্রত্যেকটা নির্বাচনের মধ্যেই আপনার এই ধরনের একটা কেয়ারটেকার সিস্টেম দিয়ে আপনার নির্বাচনটাকে সুষ্ঠু করা, মানুষজন ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা, এই কাজটা আমরা করার চেষ্টা করছি। স্থায়ী কমিটির বৈঠকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক এবং সেদেশের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানানো হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।